এটা হচ্ছে ব্রেকফাস্ট যেটা আমার হাফ খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়েছে যে আমাকে ব্লগ করতে হবে হাই গাইস এখন বাজে হচ্ছে 11টা আর এখন আমি শুয়ে আছি কারণ আজকে আমাদের জিম বন্ধ আছে তাই এখন আমি শুয়ে আছি মানে ছুটি আছে বলে শুয়ে আছি এবারে উঠবো স্নান খাওয়া দাওয়া করে বেরোবো মানে ব্রাশ করে স্নান খাওয়া দাওয়া করে বেরোবো লাইফে এই ফার্স্ট টাইম আমি ফুল ডে ব্লগ করার চেষ্টা করছি আমি মানে আমরা ফুল ডে ব্লগ করার চেষ্টা করছি জানি না কেমন হবে এটা আমার ডেলিকার রুটিন সকালবেলা উঠে ব্রাশ করে তারপরে আমি আলমন্ড বাদাম তার সাথে মিশ্রিত জল ধরুন তার সাথে নয় আলমন্ড বাদাম খেয়ে তারপরে তো গাইস আমি এখন পুরো রেডি হয়ে গেছি এবার আমি এখন বেরোচ্ছি আর এখন বাজে হচ্ছে 12টা ওগো এখানে এখানে কোথায় গেলি ওগো গুড বাই বলে চলে আসছে টাটা হ্যাঁ গাড়ি সব ঠিক আছে এবার আমি পল্লবীকে আনতে যাচ্ছি তারপরে একসাথে আমরা বউ বাজার যাবো বউ বাজার এখন বাজে হচ্ছে 1টা আমাদের বেরোনোর কথা ছিল 12টার সময় আমি বললাম যে আমার একটু লেট হবে 12:30 1টা বেজে যাবে তখন বললো ঠিক আছে আমি তাহলে এগিয়ে যাবো রাজবাড়িতে ও বাবা আমি এসে দেখছি আমি ওয়েট করছি এখন আর ও এখনও পড়িয়েই বাড়ি ঢোকেনি ও লেট হচ্ছে শান্তনু আমার আগেই বাড়িতে এসে বসে আছে কারণ আমরা এখান থেকে বেরোবো এটা কেমনি জুতো হ্যালো হাই ল্যামিনেশন করা আছে দেখো ও নাকি রাজবাড়িতে এগিয়ে গিয়ে ওয়েট করবে আমার জন্য আর এখন বাজে হচ্ছে 1টা কিরে এখন জামা খুঁজছিস ছেড়ে ছেড়ে দেখ ক্যান্সেল সব ক্যান্সেল কিরে আমরা এখন জিমে এসেছি সেলফি স্টিক নিতে গঙ্গা জলের জার যেটা গঙ্গা জল ভরে আনবো দাঁড়া রে কোথায় ঢুকে যাচ্ছিস দাঁড়া রে চিনিস এগুলো তোকে যদি আমি এক ধাক্কা মারি তুই নিচে মোড়ে মাথা পড়ে না না মোড়ে না সরি নিচে পড়ে মাথা ফেটে যাবে দেখবো একবার আচ্ছা পেছন কর না আমরা এখন বউ বাজারে আছি তো 500 মিটার তুই তো বলি 200 মিটার তুই তো বলি 200 মিটার যাচ্ছি তো যদি আবার উল্টে যেতে এসে যদি আবার উল্টে যেতে হয় চাঁদিঘাটে বাড়ি বাড়ি দেবো ফাইনালি চলে এসেছি তারা দুজনের সিটে আমরা এখন রেস্টুরেন্টে ঢুকে খাবারের জন্য অর্ডার দিয়ে বসে আছি আর ওর ফটো সেশন হচ্ছিল আমাদের অপোজিট থেকে হাঁ করে আমাদেরকে দেখছে সাইট সিন হচ্ছে দেখাচ্ছি
আবার আমরা চলে এসেছি, শুরু হয়ে গেছে আবার ফটো সেশন, শুরু হয়ে গেছে। এবারে ও না খাবারের, খাবারের ফটো সেশন হচ্ছে। কী রে খেয়ে দিবি না নাকি রে, কী রে হুস বাবা কায়দা দেখো। আমি দেখো, আমি দেখো ভাঙুক, ভাঙুক আচ্ছা ভেঙেই ছাড়ব, আচ্ছা ভেঙেই ছাড়ব। ঠিক আছে খেয়ে দেওয়া ব্লক করবি, ঠিক আছে ব্লকটা আমি করছি যদিও। লাঞ্চ করা হয়ে গেছে আর আমরা অর্ডার দিয়ে এসেছি জিমের ব্যানারে, সেটা এখন আনতে যাচ্ছি। আর শান্তনুকে বারবার বলেছিলাম যে তুই নিয়ে আয় স্কুটিটা, নিয়ে আয় স্কুটিটা, নিয়ে আয়, তাও আমার কথা শোনেনি। তো এখন হেঁটে হেঁটে যেতে হবে, বেশি না 10 মিনিট হাঁটতে হবে এখন। তাও ঠিক, আরে তুই কেন রেসপন্স করছিস না কোনো, আমি দাঁড়াচ্ছি এখানে তুই গিয়ে স্কুটিটা নিয়ে স্কুটি, চাবি দিয়ে স্কুটি আনতে বলছে। আমরা নেই, আমরা জিম কাপ লাগছে, বাস নিয়ে যাচ্ছে মনে হচ্ছে, বাস ছেড়ে আমি নিতে পারবো। হাইশা যেখানে ঠাকুর দেখবো, আর ব্যাগে করে জার এনেছি, গঙ্গা জল নেওয়া হবে কারণ বাড়ির জন্য আর জিমের জন্য গঙ্গা জল শেষ হয়ে গেছে। কত সুন্দর সাজিয়েছে, কারণ এখন শ্রাবণ মাসে বেশি ভিড় হয়, শ্রাবণ মাসে বেশি ভিড় হয়। আমাদেরকে এরকম তিলক দেবে, করবি দেবে, হ্যাঁ কে দেবে, এই তো দেখ তোর ব্যাগের চেন খোলা, থাক 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 করে নে, কি হলো কেন ভুল করে রং রুটে ঢুকে গেছি আমরা, ফাইন দেওয়ার পরে ডাব খাচ্ছে, কি কুল, তোকে দেখা যাচ্ছে না, আরে বাইরে আয়। আমরা বাড়ি এসে গেছি আর এখন আমার আবার পড়ানো আছে, তো পড়াতে যাবো। শান্তনু কি করবি? আবার কাজ আছে, আমি মেট্রোতে যাবো। মেট্রো? হ্যাঁ মেট্রো, একটা শপিং মল আছে। হ্যাঁ এই যে এই মেয়েটাকে পড়াতে এসেছি যার আজকে রিপোর্ট কার্ড এসেছে, সারাদিন খেটে খুটে এসে ওকে
ওকে এসে বোঝাতে হচ্ছে, এখন হাসছি কিন্তু এতক্ষণ হাসছিলাম না। দেখা মুখটা দেখা একটু, আমি ব্লক করেছি ঠিকঠাক, কিন্তু শান্তনু মাঝখানে ব্লক করে, কারণ আমার ফোনে 5% চার্জ ছিল। আরে 5% অনেক হয়, না না ফোন হ্যাং করে করে চলে আমার ফোন তখন, তাও 5% অনেক হয়, না না যাই হোক ওতে ব্লক হতো না, ব্লক হতো না। আর বিশেষ কথা হচ্ছে আমরা যে কাজের জন্য মেট্রোতে গেছিলাম সেই কাজটা হয়নি, কারণ মেট্রোতে কি চিৎকার করছে, মেট্রোতে এ করতে মানে ওখানকার কাট করতে 2 দিন সময় লাগে, তাহলে ওটা পরে একটা অন্য ব্লগে দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তুই বাড়ি গিয়ে ব্লগ করবি, আমিও বাড়ি গিয়ে ব্লগ করবো, টাটা। আমি এখন বাড়ি গলিতে এসে গেছি, আর বাড়ি থেকে ব্লগ করবো না, কারণ গিয়ে খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আবার সকাল 6টার সময় আমাকে জিম খুলতে হবে, তার জন্য আমাকে সকাল 4:45 উঠতে হবে। তো আজকের আমার ফুল ডে ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই। সব কিছু ডান হয়ে গেছে, এখন শুধু ড্রেস চেঞ্জ করবো, সোজা খাটে একটা লাফ মারবো আর ঘুমিয়ে পড়বো, কারণ খুব টায়ার্ড লাগছে। তো আজকের মতো সবাইকে বাই বাই আর গুড নাইট।